वाह यार, क्या एक्सप्रेशन से तेरे, तू बॉलीवुड में क्यों नहीं ट्राई करती? नहीं यार, मेरी वीडियोस इतनी भी अच्छी नहीं होती। तो पोस्ट ही क्यों करती है? এই কথাটা না তুই একদম ঠিক বলেছিস, একদম এক নম্বর কথা বলেছিস, কিন্তু এটা কি এক্সপ্রেশন ছিল? এর থেকে ভালো এক্সপ্রেশন তো স্যান্ডি ছাড়াও দিয়ে দেবে। আর এমনিতে এইসব ভিডিও এখন ভাইরাল হচ্ছে, মানে মেয়েরা ছেলে সেজে ভিডিও বানাচ্ছে, ছেলেদের আওয়াজে ভিডিও বানাচ্ছে। আমার ছেলেরা মেয়ে সেজে ভিডিও বানাচ্ছে। তো আজকে আমি আমার মতো সিঙ্গেল বন্ধুদেরকে একটাই কথা বলতে চাই, মানে একটা ছোট্ট উপদেশ, তোমরা না রাস্তাঘাটে একটু দেখে চলাফেরা করবে, কারণ কে বলতে পারে হঠাৎ করে এই সমস্ত আবাল মার্কা ছেলেরা তোমার সামনে চলে আসবে এবং তুমি ধরতে পারবে না, এদের ক্র্যাশ খেয়ে বসবে, বুঝতেই পারবে না। তো আজকে এই বিষয়ে কিছু আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড দ্য নিউ এপিসোড। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। मत छेड़ लड़की को, पाप होगा, कल को तू भी किसी लड़की का बाप होगा। भगवान करे तेरा कहना सच हो, जो मुझे बाप कहे वो तेरा बच्चा हो। अरे ओ हो हो, छेले दुटोर हासि तो देखो। देख भाई, তোদেরকে আমি আগেই বলেছি ওটা কোনো মেয়ে নয়। আর এরকম করিস না ভাই, রাস্তাঘাটে এরকম করিস না, খারাপ ভাববে লোকজন, খারাপ ভাববে। আর এই ছেলে, হ্যাঁ তোকে বলছি, এই ছেলে কিসের মেয়ে তুই? হ্যাঁ কিসের মেয়ে তুই? দেখ আমাকে, মেয়ে সেজে দেখা। তোমরা কি ভাবছো এখানে শেষ? আরে না না, এ তো ছিল গুরুদেব, এখনো তো এর শিষ্যরা বাকি আছে। এমন ঘুমোতে ঘুমোতে ভিডিও বানাচ্ছে কে ভাই তুই? কে এ কি? এটা তো একটা মেয়ে, আমি কি ভাবছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেউ করে না সাবস্ক্রাইব, কেউ করে না, কেউ না, কেউ না, প্লিজ ভাই প্লিজ। কি আসে একটা সাবস্ক্রাইব করলে তোমার? কোথায় আছে?